ক্লাইম্বিং করছে উইদাউট দড়িটা কোথায়? ভাই এটা কি হামাগুড়ি দিয়ে? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ওয়েলকাম টু মাই চ্যানেল ইপসি টিপসি। আমি ইপসিতা। আজকে তো আমরা বেলপাহাড়ি ঘুরবো। আমি এখন জামা চেঞ্জ করবো, জামা চেঞ্জ করে সাইট সিইং করতে যাবো। আর কোথায় কোথায় যাচ্ছি, কি করছি, কি না করছি সেগুলো সব জানাচ্ছি। আগে খাই, খালি পেট দিমাগ নেই চলতে, ব্রেকফাস্ট করে তারপরে তোমাদের সাথে কথা বলছি। তুমি ঘেটেছো কেন? আমি তো করিনি কিছু, তুমি ঘেটেছো। সকালের চা এসে গেছে, লিকার চা। থ্যাংক ইউ। এই বৃষ্টির মধ্যে আমি থাকতে না পেরে ছাদে এসেছি। এই হচ্ছে ছাদ, আর এই পাশে চারিদিকে জঙ্গল। আগের বারে এই জায়গা থেকে ড্রোন শট নিয়েছিলাম, সেইটাও যদি দেখো নি দেখে নিও। পুরো এরিয়াটা পুরো জঙ্গল আর জঙ্গল, সবুজ আর সবুজ। একবার দৌড়ে দৌড়ে যাই, তোমাদের দেখাই, দেখিয়ে চলে আস। এর জন্য আগেই বলে রাখি, আমার কিন্তু একটা লাইক চাই এই ভিডিওতে। এটা আমার ব্রেকফাস্ট। আমার শুধু এই জায়গায় রুটি নিয়েছি, আর রুটি, আলুর তরকারি, ডিম সিদ্ধ আর রসগোল্লা। সবার বাইক রেডি, কোল্ড স্টার্ট হচ্ছে বৃষ্টির মধ্যে। বাইকটা পুরো লং ট্যুর, শর্ট ট্যুর সবের জন্য রেডি। দাদাও রেডি। এদিকে সামনে থেকে দেখাতে শুরু করি, উইন্ডশিল্ড পাল্টানো, সামনে দুটো ফগ ল্যাম্প লাগানো এক্সট্রা ক্ল্যাম্প দিয়ে। হ্যাঁ হ্যাঁ মহাদেব। এখানে রয়েছে আবার জল রাখার জায়গা, ক্রাশ গার্ড লাগানো, পেছনে স্যাডেল স্ট্রে লাগানো, প্যানিয়ার লাগানো, অ্যান্টেনা লাগানো, সরি ফ্ল্যাগ স্ট্যান্ড লাগানো। এটা হচ্ছে হেলমেট লক প্লাস চাবির হোল্ডার, চাবি যাতে না হারায়। তাই অ্যাভেঞ্জারের দোষ আছে, ওখান থেকে কখন পড়ে যায় কেউ জানতেও পারে না। এরকম নতুন নতুন কত কি দেখতে পাচ্ছি, এই নতুন নতুন ক্ল্যাম্প লাগানো কত কি ভালো ভালো, সুন্দর লাগছে এরকম এক্সপিরিয়েন্সড রাইডারদের এক্সপিরিয়েন্সের ফলাফল দেখতে। সবাই বেরিয়ে পড়ি, চল। তো ফোন থেকে দাঁড়িয়ে রয়েছে, যাওয়ার কোনো নাম নেই, সব বাচ্চা কাচ্চা নিয়ে। এই এরকম করতে নেই, ওপরটা হ্যাং করছে, এটাই যা প্রবলেম। কি নাম ওর? কমেন্ডো। হেভি হেভি নাম দেওয়া আবার। দাদা আপনাকে একটু এগিয়ে যেতে হবে। সবগুলোই মোটামুটি বাইক বার করছি, তেল ভরবো বলে, মজা নেবো বলে। অমিত অমিত আচ্ছা, এখন আমাদের প্ল্যানটা বলে রাখি। আজকে এখানে যতগুলো সাইট সিং আছে সবগুলো করব, সাথে কিছু অফবিট জায়গা, মানে বেলপাহাড়ি পুরোটাই অফবিট, আরও কিছু অফবিট জায়গা আছে যেগুলো ঘুরবো। সব মিলিয়ে প্ল্যান অনেক বড়, আর আমাদের সেই জন্য তেল ভরতে হবে। শুধুমাত্র অঞ্জনদা বেরোয়নি, কারণ অঞ্জনদা আগেও বেলপাহাড়ি ঘুরেছে, তো এই ট্রিপটায় উনি একটু রিল্যাক্স করছেন, লাঞ্চ ব্রেকের পরে আবার উনি বেরোবেন। সারাদিনের ঘোরা এখনো অনেক বাকি, কিন্তু এই রাস্তার মজা আলাদাই লাগছে। মাটির রাস্তা, মানে মোরামের রাস্তা, প্লাস জল জমে রয়েছে একটু একটু জায়গায় জায়গায়, আর আমরা এরকম মজা নিচ্ছি। মনসুন রাইড জমে গেছে আবার, এই নিয়ে দুখানা মনসুন রাইড হয়ে গেল অলরেডি। উইন্টারে কোন রাইড হবে সেটা নিয়েও প্ল্যানিং প্রোগ্রামিং চলছিল। দেখছি আমার ছুটিটাই এখন ম্যাটার করছে, যে আমি কবে ছুটি পাই না পাই। তো আমার ছুটিটা ম্যানেজ হয়ে গেলেই আবার একটা নতুন প্ল্যান হবে, আর সবাই রেডি আর একটা রাইডে যাওয়ার জন্য। ভালো লাগছে সবাইকে একসাথে এভাবে এনজয় করতে দেখে। যেহেতু স্কুটির ছোট চাকা, ওইটাই একটা ল্যাকিং পয়েন্ট। বাকি এনটর্ক বা বার্গম্যান হোক বা যে কোনো স্কুটি হোক, যে কোনো ভিকেলই অবশ্যই ভালো, কিন্তু এই কিছু কিছু প্লাস পয়েন্ট, কিছু কিছু নেগেটিভ পয়েন্ট থাকে। পঞ্চিবানু উড়তি ফিরু মস্ত মগন মে।
আমিও বেরিয়ে পড়ি, কেউ ফোন করছে আমাকে। আমি গাইডকে তুলতে ভুলে গেছি, ভুল করে চলে এসেছি। গাইড ফোন করেছে, আমি বলছি আপনারা তেলটা ভরিয়ে আসছি। এখানে যাচ্ছি পেট্রোল ভরতে, ওই জায়গাটার নাম হচ্ছে শিলদা। পেট্রোল পাম্প পেলাম এতক্ষণে। এখানে এখন 6 টাকা দেখাচ্ছে, 4 টাকা হয়ে গেছে না পেট্রোল। এখানে কি এখানে ওদের পেট্রোল পাম্পে কত করে? 106 টাকা। এখানে সবাই পেট্রোল ভরতে দাঁড়িয়েছি। কত টাকা ধরেছো? 600 টাকা। কয়েক ফোঁটা আমাকে দিয়ে দাও। আচ্ছা চলো তাহলে দিয়ে দিই। এরা আবার হাওয়া ফিল করছে। হেই, তোদের প্রেসার কমে গেছে নাকি? ওর প্রেসার কমে গেছে। এই 40 দিতে হবে, 35 দিতে হবে। চিনি জল খাওয়া তবে নুন দিতে হবে। প্রেসার দিয়ে নিয়ে যেতে হবে। ওকে ওকে ওকে, ঠিক আছে। বলছে আমার মোটা জায়গা। এই বাইকটা আমি এখন চালাবো, দাদার মডিফাইড অ্যাভেঞ্জার। ওই দাদার কোথায় কোথায় সার্জারি করলে? আমার জন্য না, যখন যাবো ভুল যাবো, ঠিক যাওয়ার কি আছে? এসব ডায়লগ বাজি করতে হয়। আমি আপনাকে দেখে এটা ভেবেছি যে আমি ওটা নামিও করবো, এটাকে বেঁধে রাখার ব্যবস্থা করবো কিছু একটা। হ্যাঁ কিছু একটা করবো। চিরুনি, চিরুনিটাও পকেটে করে আনতে হয়েছে। হ্যাঁ, পৃথিবী সবাই দেখলো। চলো চলো, এই হ্যাঁ দাদা, আর 10-15 মিনিটে আসছি। সবে সবার তেল ভরা হলো। অমিত এখানে দাঁড়িয়ে রয়েছে ফুটেজ নেবে বলে। আমরা প্রথমে কোথায় যাচ্ছি দাদা? রাদ্রাসিনী পাহাড়। ঈশান, যদি অমিত সবার পিছনে না থাকে, তুই তাহলে সবার পিছনে যাবি, ঠিক আছে? এলাম তো আমরা, এখন যাচ্ছি রাদ্রাসিনী পাহাড়। মোটামুটি আমাদের হোটেল থেকে রাদ্রাসিনী পাহাড় হচ্ছে 8 কিলোমিটার। কাঁকড়াঝোড় যায়, অনেকেই যায়, বাট কাঁকড়াঝোড়ে তো দেখার সেরকম কিছু নেই, তো রাস্তা দিয়েই লোকে ঘুরে চলে আসে। তো ইচ্ছা নেই কাঁকড়াঝোড় আজকে যাওয়ার। যদি সবাই বলে কাঁকড়াঝোড় যেতে চায় তো যাবে। দাদা কাঁকড়াঝোড়ে কিছু দেখার মতো আছে? ওই জঙ্গল আর ওই, যখন রঙিন পাহাড় যাবো তখন তো কাঁকড়াঝোড় হয়েই যাবো, তো ওই একটা কারণে কাঁকড়াঝোড় যাওয়া হতে পারে। যে রাস্তাটা দিয়ে যাচ্ছি দেখো, দু ধারে এত সুন্দর সবুজ জঙ্গল, তার মধ্যে এরকম মাঝে মধ্যে হলুদ হলুদ ফুল হয়ে রয়েছে, সুন্দর লাগছে। এই যে মুরগিগুলো হেঁটে হেঁটে মাঝে মধ্যে রাস্তার মধ্যে আসছে যাচ্ছে আসছে যাচ্ছে, অনেক মজার লাগছে বেশ। আস্তে আস্তে চালালে এইসব রাস্তাগুলোর মজাটা নেওয়া যায়। তো এরকম ধীরে সুস্থে এই 40-50 চালাও, আরামসে মজা নিতে নিতে যাও, ইটস ওকে। অনেকদিন পর গ্রামের রাস্তায় চালাচ্ছি, অনেক অনেক কিছু দেখতে পাচ্ছি। এই যে জঙ্গল থেকে এগুলোকে কেটে কুটে নিয়ে যাওয়া, এইসব করা, আমরা তো সচরাচর দেখতে পাই না সেগুলো। দেখো ঘন সবুজ পাতা একদম। এই সামনে কি ওই পাহাড়ের এই জঙ্গলটা? বাবা, গাদ্রাসিনী পাহাড় যাবার রাস্তা ডান দিকে। বাপরে, পিছন থেকে কি লম্বা লাইন আসছে, ওরে বাবা।
আমি আজকের মতো কমান্ডো, সবার আগে যাচ্ছি। টাকা লিপস্টিক হয়ে যাবে না তো? টায়ার নতুন আছে, কিছু হবে নাই হয়তো। কোনো কোনো জায়গায় সেই কাঁকড় কাঁকড় টাইপের হয় না, ধারালোগুলো ঢুকে যায় অনেক সময়। এখানে দেখে তো মনে হচ্ছে ছোটো ছোটো নড়ি শুধু। আইরে আবার গরু, কত বড়! ওটা ঘন্টি লাগানো না কি লাগানো? আচ্ছা, এই জঙ্গলের মধ্যে হারিয়ে গেলে ওদের খুঁজতে সুবিধা হবে। হয়ে গেছে, এসে গেছে, জিরো লেখা রয়েছে। আচ্ছা, এটা আশ্রম। যাই হোক, এখন বাজে প্রায় 11:30। আর ট্রেকিং শু আমি পরে এসেছি, এই কারণে রাইডিং আর ট্রেকিং এর একটাই শু আমার। আসল কথা হলো আমার পায়ে জুতো পাওয়া যায় না। আর তুমি কার জুতো পরে এসছো সেটা তো বলো। লোকের জুতো পরে এসে ভাও খাচ্ছে এখন, বেটা। আমরা এখন জঙ্গলের মধ্যে দিয়ে যাবো, পিছনে পুরো লাইন আসছে, এখন কাদা বাঁচিয়ে যাব আমরা। সুন্দর লাগছে এগুলো। এটা মন্দিরটা নয়, হারো যেতে হবে। ডেস্টিনেশন হাফ রিচড, রেস্ট হচ্ছে, রেস্ট। ওখানে মন্দিরের পেছনে কল আছে, কত কথা বলে। আর উপরে মন্দিরের পেছনে একটা কল আছে, যারা যারা জল খেতে ইচ্ছুক তাহলে এত দূর উঠে এসে আর উপরে যাও, জল পাবে। ওকে ওকে, সেটা নিজের নিজের দায়িত্বে। ভগবানের নাম করতে করতে উঠে যাও। এর মধ্যে সব লেখা রয়েছে, তার মধ্যে মাছ ভাত ঘুম চা মিষ্টি দই মুড়ি আলুর চপ, খাবার দাবারের নাম আর আলুর দম লুচি বিরিয়ানি, আবার ল্যাদ ল্যাদ খাওয়ার জিনিস। জামাটা কোথায় পেলে? কিন্তু সব মিলিয়ে মিশিয়ে দিয়েছে, মানে মানে সিরিয়াল ওয়াইজ কিছু নেই না। এটা হচ্ছে ভালোবাসা কলকাতা, সব ইমোশন গুলো। মাছ ভাত ঘুম ঠিক আছে, ঠিক আছে। এই জায়গাটা দেখো, এই যে ফুটবল আছে, ননটে ফোনটে গুপি গাইন বাগা বাইন ঠিক রাখেনি, ঠিক আছে। তার মানে এর মধ্যে ফল্ট ধরা পড়েছে। আমি জামাটা আমাদের প্রমোটার চশমাটা নেবে, জানা ছিল, এটা জানা ছিল, চশমাটা লাগিয়ে নেবে। এখানে ট্রেক না হয়ে ঝগড়া হচ্ছে না, আরো একটু উপরে যেতে হবে, যাবো তো। এই সরু রাস্তাটা দিয়ে এবার উঠবো, নিচে ওই মন্দিরের ওখানে কয়েকজন রয়ে গেছে, আরো দুজন উপরে উঠেছে, আমরা আবার এই কজন উঠবো। মেন প্রবলেম হচ্ছে আমার পায়ে একটা কাঁটা রয়েছে, এই কাঁটাটা এখন জ্বলছে। এই ট্রেকটা শেষ হয়ে গেলে নিচে গিয়ে আবার ওষুধ লাগিয়ে নেব, নিয়ে বাকিটা কন্টিনিউ করব। অমিত চ্যাং চ্যাং করে উঠে যাচ্ছে, উঠে পড়ি পরে ভিডিও করছি। উঠতে উঠতে এরকম একটা ভিউ দেখে দাঁড়ালাম, দূরে হালকা পাহাড়ি রেঞ্জ একটা। ওটা কি পাহাড়? পাগল লাগছে,
আমরা তো ছবি তুলতে আসছি, দারুণ লাগছে। এর আরো উপরে ওখান থেকে উঠেছে, ফটো তুলতে যাওয়া হচ্ছে সবাই মিলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হাত হাত কিছু করো। মন্দিরের এখন দরজা বন্ধ, আমরা এখান থেকে ফটোই তুলে চলে যাব। এই যে নিচে দেখো, ওদিকেও পাহাড়। আমরা আছি এখন একদম হিল টপে। আসলে আমি হার মেনে নিয়েছিলাম, ভেবেছিলাম আসতে পারবো না। আবার ভাবলাম না, লাইক টাইক পেতে হবে তোমাদের থেকে, তাই জন্য আসি। এলাম, লাইক টাইক দিয়ে দাও। নৌকা ঠোঙা, দ্য আর্ট। এই আই এম নট আ আর্টিস্ট। তাহলে কে বানিয়েছে? ইনভেন্টর। এই যে বড় এই বড়, এটা অনেক সুন্দর হয়েছে। এতে করে খাবো, আমাকেও এরম দাও, ওটাই নিয়ে নেব। ধরুন আপনি এটা ধরুন, আমি এটা নেব। ও, এরকম বৃষ্টি ভেজা ওয়েদার, টুপ 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 বৃষ্টি পড়ছে। আর এখানে আমরা হচ্ছে মুড়ি খাবো, ঝাল মুড়ি। এই দেখো ছাতা নিয়েছে, কত রকম কত কি দেখা যাচ্ছে, খুব সুন্দর লাগছে। টুরু অ্যাডভেঞ্চার হচ্ছে, সব লোকজন এসে গেছে। পয়লা অগ্রহায়ণে সাধুদের মেলা। আচ্ছা, সেখানে সেদিনে প্রচুর লোক। হ্যাঁ, স্থানীয় বাইরে বেশিরভাগ আপনার ওই পূর্ব মেদিনীপুরের লোকের লোকগুলো বেশি আছে এখানে, যারা আশ্রমে যারা এখানে দীক্ষা নিয়েছে। মানে এখানে যে মহারাজ ছিল ফার্স্ট, তার সাথে মা দুর্গার সাক্ষাৎ পেয়েছে, উনি বলেছিলেন আশ্রমটা করতে। আচ্ছা, স্বপ্নাদেশ। স্বপ্নাদেশ ওই যে পয়লা অফগান দর্শনী হচ্ছে। হ্যাঁ, অ্যাকচুয়ালি এটা টুরিস্টের জায়গা ছিল না, ওই ওই পরিপ্রেক্ষিতে ধর্মীয় পীঠস্থান। হ্যাঁ, ধর্মীয় পীঠস্থান। আমি তাহলে একবার আসবো, এসে গুহার মধ্যে ঢুকবো টর্চপট নিয়ে, আর ডিসকভারি চ্যানেলকে নিয়ে আসবো, আমরা এক্সপ্লোর করবো। ডিপসি ডিপসি ব্লগে থাকবে, চেনো নাকি? সেলিব্রিটি মাওবাদীরা কি হয়েছে ওখানে, যারা থাকতো যারা মাওবাদী তারা মাওবাদী হয়ে গেছে। আপনার এটা অবশ্যই আমি মিউট করে দেবো। না, মাঝপথে আমাদের হাইজ্যাক করে নেবে কিন্তু। আমিও চলে এলাম, এই ক্লিপ গুলো কেটে দেবে আমি জানি। বৃষ্টিতে পুরো ঘোলা দেখছো হয়তো, তো একই রাস্তা দিয়ে ফিরবো আমরা। এরপর যাবো কোথায় যাবো দাদা? খাদারানি। আর কত কিলোমিটার এখান থেকে? আচ্ছা, এখান থেকে মাত্র 3 কিলোমিটার। আর এপাশে হচ্ছে ব্রহ্মশ্রী সত্যানন্দ সন্ন্যাস আশ্রম। কে আটকাচ্ছে পিছনে? বন দপ্তরের গাড়ি নাকি? ডিএসপি এসছে। আচ্ছা আচ্ছা, সবাই যদি সবার সাথে একটু হাত মিলিয়ে থাকে না, যে আমরা সবাই একসাথে ভালো থাকবো, তাহলে থাকা যায়। এবার আমাদের উপরে যার দায়িত্ব, সেই যদি দায়িত্বটাকে না পালন করে তখন তো মানে, আপনি যে আজকে টোটোটা নিলেন না, ওই টোটোটা অন্য কেউ চালাচ্ছে? না, ওটা আমি নিজে পারবো না চালাতে। আচ্ছা আচ্ছা, আমাদের গাড়িগুলো আছে, চার চাকা, আর আমার টোটো আছে, অটো আছে। খাদারানি লেক, বাহ, জলের গেট দিয়ে আটকানো। এইখানটা আমরা বাইক লাগিয়ে একটু ফটো তুলি তাহলে। এখন আমরা দাঁড়িয়ে আছি খাদারানি লেকে। ওই দিক থেকে বাইক শুরু হলো, ওই দিকে গিয়ে শেষ হলো, ওই দিকে গিয়ে শেষ হলো আর কি। এই হচ্ছে পুরো ভিউ লেকের। এই যে আমি সবার আগে সবকে গুঁতাতে গুঁতাতে রাস্তা ফাঁকা করতে করতে চলে এসেছি। অসম্ভব মজা হচ্ছে,
বৃষ্টি পড়ছে, ভিজে যাচ্ছি, বাট আজকে তো আমরা বাড়ি ফিরছি না, বাড়িতে যাবো, একদম জামা কাপড় শুকিয়ে নেবো, কালকের জন্য আবার রেডি হয়ে যাবো। এটাই লাইফের মজা, এই একটা দিন মিলে খুব একটা কিছু হয় না। তারপরে তুই আবার অ্যাকশন ক্যামেরা নিয়ে অ্যাকশন করছিস। দুখানা ক্যামেরা আমার খারাপ হয়ে গেছে, মিডিয়া মোড খারাপ হয়ে গেছে, তারপরেও আমি তোমাদের জন্য কিন্তু মোটো ব্লগটা করছি, লাইকটা দিতে ভুলে নিও। আমার চ্যানেলের নাম হচ্ছে মাইলস টু কাম, তো মাইলস টু কামে যাও, সাবস্ক্রাইব করে দাও, বেস্ট অফ লাক, অনেক দূর এগো চ্যানেলটা। আমি যখন যাচ্ছি আমাকে ছাড়িয়ে এগিয়ে চলে যাচ্ছে। এর আবার কি সমস্যা? কি সমস্যা? আরে এটা আবার সবটা খুলে দিদি আমার কোথায় গেছো? ও দিদি, আই মৌসুমি, গোপ্রোর ইমেজ পুরো ঘোলা হয়ে যাচ্ছে, সুতরাং খুব একটা লাভ নেই। তো আমরা যাবো এখন লাল জল গুহা, হাইওয়েতে আগে উঠবো, তারপরে স্ট্যান্ড তোল। আমরা এখন এখান থেকে বেরোই, ওই রাস্তা দিয়ে ব্যাক করছি তো নাকি? আলাদা রাস্তা, আচ্ছা যাওয়া যাক। মজা তো নিচ্ছি, একটা কারোর বাইক মনে হয় কাদার মধ্যে পড়েছে, কোনো ব্যাপার না, সবাই মজা নিচ্ছে। হাইওয়ে বরাবর আসছিলাম আমরা, মোটামুটি 15 কিলোমিটার হাইওয়ে দিয়ে চালিয়ে এসে একটা জায়গায় রাইট টার্ন ছিল, তার আগে কিন্তু একটা জায়গায় লেখাও ছিল লালজল গুহা। এছাড়া তোমরা কিন্তু গুগল সার্চ করলে এগুলো সবই পাবে, তাও আমি তোমাদের সুবিধার্থে একটু বলে রাখলাম। তো লালজল গুহা লেখা দেখে আমরা কিন্তু ঢুকলাম, আর আপাতত আমরা সেখানেই পৌঁছে গেছি। এই পাশে দেখো একটুখানি ছোট্ট মতো পাহাড়, এই বরাবর উপরে উঠছি আমরা, চালিয়ে তো মজা হয়েছে, এবার হাঁটতে গিয়ে আমার যত কষ্ট। বৃষ্টি বৃষ্টি ওয়েদার, মনসুন রাইড জমে গেছে পুরোপুরি। লাল জল গুহায় এসছি, কি আছে দাদা এখানটা একটু বলুন, কাছাকাছি যেতে পারবো তাই তো? ওকে, এটা কি মন্দির? এই যে নিচ থেকে উঠে উঠে আসছে, উপরে ওই বরাবর যাচ্ছে। মানে ওইটা ওই পর্যন্ত ওঠা, ধরো আমাদের ভাই এইসব তো আমার কাছে মামুলি ব্যাপার ভাই। এই ওনারা তো সাহস করে আসছে। ফাইনালি আমরা লালজল গুহায় পৌঁছে গেছি। এই যে অ্যারো অ্যারো চিহ্ন করা রয়েছে, এই চিহ্নগুলোকে দেখে দেখে এগোচ্ছিলাম, এটার মধ্যে এখন ঢুকবো, এটাই হচ্ছে আমার কাছে থ্রিলিং একটা ব্যাপার। ও এটাই গুহাটা নাকি? হ্যাঁ। আর এই যে এই এ কি বাঘ ফাঘ আছে নাকি? দারুণ জায়গা ভাই, এখান থেকেই তো ঢোকার নাকি? হ্যাঁ, ঢুকে কোথাও যেতে হবে না, কিন্তু এখানটাই থাকতে হবে। ও এখানে ডেরা বাঁধলেও তো হয়? হ্যাঁ। ও মাই গড, আমার ফটো তুলে দে, আমি ইনস্টাগ্রাম ফেসবুক সবেতে পোস্ট করতে হবে। কোথায় লাইক পাই না ভাই, পোস্ট তো করব, আবার এটা হরিণ তোর পেছনে দেখ। এই আমাদের অমিত ভাই গুহার মধ্যে ডেরা বেঁধেছে, এই গুহার ভেতরে। অমিত কি খাবো রাতে? কেঁচো খাবো। ছবি তোলো, ছবি ছবি তুলেছি, কেঁচো খাবো কিনা বল, ভিডিওতে আমি সেটা। হ্যাঁ, কেঁচো আগে খাবে তারপরে না, আমি খাবো। এই অমিত ওখানে গিয়ে পা ঝুলিয়ে বস না, তুই না পড়ে গেলে না, কোনো সমস্যা নেই, তুই না পড়ে গেলে আমি যাবো। এখানকার হিস্ট্রিটা বলুন, কি হয়েছিল এখানে?
আমরা ঘুরে টুরে এসেছি, এখন মনে পড়েছে লাল জল গুহার নিশ্চয়ই কোনো ব্যাপার আছে, তো হিস্ট্রি জানার জন্য এই দাদাকে ধরেছি, এবার তারা বলবে আমাদেরকে। এখানে তো আদিম মানুষরা থাকতো, আদিম মানুষরা চলে যাওয়ার পর একটা মানে মহারাজ থাকতো, একটা বাঘের সাথে, বাঘের সাথে, বাঘের সাথে একটা বাঘ ছিল ওখানে, বাঘের সাথে ওখানে থাকতো, এটাই এইটার জন্য এই জায়গাটা এত ফেমাস। আর বাসন্তী দেবী মন্দিরটা কি এখন তৈরি হয়েছে? যাই হোক, এখান থেকে এবার আমরা বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে যাবো, কোথায় যাবো দাদা এখন? কাঁকড়াঝোড়। কাঁকড়াঝোড় যাবো এখন আমরা। চাকাডোবার মোড় থেকে কাঁকড়াঝোড় এই যে বাঁদিকে বাঁশপাহাড়ি, ডান দিকে আমরা যাবো কাঁকড়াঝোড়ের দিকে। হ্যাঁ, রঙিন পাহাড়, ঝাঙ্গি কুসুম লেক আর কেতকি লেক। আচ্ছা, আমার পিছনে বাইকের যে লম্বা লাইনটা ওটা দেখেই আমার একটা কেমন ফিল হচ্ছে, বাপ রে বাপ, হেভি লাগছে। আচ্ছা, পুরো জঙ্গলের ভেতর দিয়ে চালাবো? বাহ। আচ্ছা দাদা আমাকে এক্ষুনি যেটা বললো, জানি না তোমরা শুনতে পাচ্ছ কিনা, দাদা বলছেন যে মোটামুটি দার্জিলিংয়ে বা নর্থ বেঙ্গলের ওই সব সাইডে যেরকম ফিল হয় বাইক চালিয়ে সেই রকম রাস্তা পাবো, আর পুরো জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা পাবো। একটা লরি ঢুকেছে, পুরো রাস্তাটা জ্যাম হয়ে গেল, স্পিড অনেক কমে গেল, ওর তো জায়গা দেওয়ার জায়গাও নেই, কি আর হর্ন মারবো, ওই জন্য হর্ন টর্ন আর কিছু মারছি না। এখানে আমাদের ডিনার হেঁটে হেঁটে বেড়াচ্ছে, মোটামুটি খাওয়ার ইচ্ছা আছে কিন্তু খাবো না, আগে ঘুরবো তারপরে লাঞ্চ করবো, খাবো তো সেই খিচুড়ি, এক্সাইটেড, আর বলে রেখেছি খিচুড়ি মাছ ভাজা খাবো বলে। রাস্তায় যেতে যেতে ময়ূর ঝর্ণা বলে একটা বোর্ড দেখতে পাবে, আমি যেমন ভেবেছিলাম ময়ূর ঝর্ণা হয়তো কোনো ঝর্ণা যেটা আমি দেখতে পাবো বা কিছু, ময়ূর ঝর্ণা হলো কি একটা গ্রামের। আচ্ছা, কাঁকড়াঝোড় বলতে যা বোঝায় সেটাও হলো কি একটা গ্রাম, সেটাও ওরকম ভাবেই ক্রস করে বেরোবো। যা কোন পাহাড়ের অংশ বললেন? দলমা, দলমা পাহাড়ের কিছু অংশ বা এই জঙ্গলটা হচ্ছে দলমার জঙ্গল। পুরুলিয়ায় লাস্ট এরকম ঘুরে গেছিলাম, আরও এখান থেকে ঘাট ছিল কাছাকাছি, বাট সেরকম সময় নিয়ে বেরোয়নি, ঘাটশিলা আবার একটা প্ল্যান করতে হবে। পাহাড়ি রাস্তা, আঁকা বাঁকা আঁকা বাঁকা, খানিকটা ডুয়ার্সের জঙ্গলের মতোই লাগছে, যতটুকু আমি ভিডিওতে দেখেছি সেই দেখেই বলছি, ডুয়ার্সও আমার এখনও যাওয়া হয়নি। পুরুলিয়াতে বাঘমুন্ডি পাহাড়ে যখন ঘুরছিলাম তখন এরকম লাগছিল, ময়ূর পাহাড়ে এরকম রাস্তা। এই 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 বেঁকে গেছে রাস্তাটা পুরো। হ্যাঁ, এটা কাঁকড়াঝোড়, এই যেটা এতক্ষণ পেরোলাম বেশ সুন্দর ছিল জঙ্গলটা। এই জায়গাটার নাম কি? এই জায়গাটার, আচ্ছা ও এই জায়গাটা পুরোটার নামই কাঁকড়াঝোড়। ডান দিকে যে রাস্তাটা ওদিকে চলে গেছে ওই সাইডটা হচ্ছে ঘাটশিলা যাওয়ার মতো, ওই 20 কিলোমিটার বা এরকম কিছু পড়বে। কত কিলোমিটার পড়বে দাদা? 22 কিলোমিটার। ঝাড়গ্রাম থেকে কাঁকড়াঝোড় 60 কিলোমিটার। উপরে জল, নিচে জল, জলই জল। যারা অ্যাভেঞ্জার চালায় তারাই জানে এটা কি ধরনের সোফা কাম বেড, শুয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো, কিছু করো। এই দেখো আর গুলো পাগল হয়ে গেছে, কি করছে এরা? ও মাই গড, আরে তোদের মাথা খারাপ হয়ে গেছে, যাও যাও, চলে যাও, চলে যাও, আটকাতে পারছো না যদি চলে যাও ওইখানে। হ্যাঁ, ওই তো আবার জুতো পরে নেমেছে পাগল কোথাকার। নাচো নাচো নাচো, নেচে নাও,
দেখো বর্ষা দিন নাইটে হয়ে গেছে। কাঁকড়া ছড়ে জঙ্গলে রয়েছি, এখানটা জাস্ট মজা করতেই আমরা দাঁড়িয়েছিলাম এই জঙ্গলের মধ্যে। সারাদিন চালাতে চালাতে কারোর কারোর কোমর ব্যথা হয়ে গেছে, এই হয়েছে সেই হয়েছে। তো যাই হোক, আমাদের আর দুটো স্পট ভিজিট করা বাকি রয়েছে, ওগুলো ভিজিট করবো, চলে যাবো। রাস্তা এই বেঁকে এই করে উঠে গেছে, আর লম্বা লম্বা গাছ শুধু চারিদিকে। ভিডিও বন্ধই করতে ইচ্ছা করছে না, এত সুন্দর জায়গা। রাস্তায় বৃষ্টিগুলো পড়ে রাস্তার উপরে একটা আস্তরণ মতো তৈরি করছে জলের ফোঁটাগুলো, ঝিঝি পোকার ডাক এই দিনের বেলায় আপনি পুরো দেখেছেন? পুরোটা দেখেছেন? পুরোটা পুরোটা দেখেননি? হঠাৎ কিছুটা রাস্তা পেরিয়ে এসে দেখছি এত সুন্দর একটা ভিউ। বাচ্চাটা ভাবছে এরা কারা। এখন আমরা যাচ্ছি ঢাঙ্গি কুসুম, কি হাট বসেছে নাকি? আচ্ছা আচ্ছা, শনিবারের এটা হাট বসছে। আরো 3 কিলোমিটার যেতে হবে, তাই তো? তো যাই হোক, আমরা পৌঁছে গেছি ঢাঙ্গি কুসুম। বেশি ট্রেক না, একটুখানি জাস্ট উঠতে হবে ঝর্ণা দেখার জন্য। এখানে আবার ছোট ছোট কয়েকটা দোকান আছে। এসে গেছি ঢাঙ্গি কুসুমে, সামনে ওরা যাচ্ছে, একটুখানি জাস্ট হেঁটে যেতে হবে আমাদেরকে। কি অবস্থা আমার, ফ্রন্ট ক্যামেরা এইমাত্র দেখছে আমাকে। লিপস্টিক পরেছিলাম, কখন লিপস্টিক উঠে গেছে, কাজল পরেছিলাম, কাজল উঠে গেছে, সব উঠে গেছে। আর ভিজে চামড়া ফামড়া, হাতগুলো কেমন একটা হয়ে গেছে, আসছে না কি করছে কে জানে। আমি যাই, হাঁটতে হাঁটতে পরিষ্কার করে কানের মধ্যে শুনতে পাচ্ছি, ওই দেখো ওই দেখো ওই দেখো ঝর্ণা, এই দেখো। আর দেখো লাল জল, এখানে লাল মাটি লাল জল, দারুণ লাগছে। গুটি গুটি পায়ে আস্তে আস্তে জঙ্গলের মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছি। এখানে একদম আলাদাই অ্যাটমসফিয়ার, বৃষ্টি পড়ছে, আর এই দেখো ওয়াটার ফ্লোটা, ওইদিকে দূরে জল বয়ে গেছে। এই হলো গিয়ে অবস্থা রাস্তার। ওইখানে একটা শিবলিঙ্গ আছে, এরকম একটা জায়গায় না এলে মিস করতাম। এরকম ভাবে নেমে নেমে যেতে হবে। ওহো ওহো, বন্ধ করে
থেকেও দেখতে বেশ সুন্দর লাগছে। এখানে ঝর্ণার জল বয়ে চলেছে হুড় হুড় করে, এখান থেকে ঝর্ণার জলটা মেনলি পড়ছে। পুরো দেখো লাল জল, লাল মাটি গোলা জল পুরো। যাই হোক, এখন আমরা বেরিয়ে যাই এখান থেকে। আবার এরকম সরু একটা রাস্তা, এখন ঘড়িতে বাজছে 5:18। আমরা এখান থেকে বেরোলাম, রুমের দিকে রওনা দিচ্ছি। এবার গিয়ে খাবো আমরা লাঞ্চ, সেটা লাঞ্চ হবে না স্ন্যাক্স হবে কে জানে। ফিরতে মোটামুটি আরো 15 কিলোমিটার বাকি। এই দেখো কত বড় বড় গরু। যেভাবে আমরা রাইড করে ফিরছি সারাটা দিন না খেয়ে না দিয়ে চালিয়ে, অনেকদিন পর এরকম কোনো একটা গ্রুপ পেলাম যারা খাওয়া নিয়ে অত বেশি কনসিয়াস না। আমার ঠিক মনের মতো, মানে খাবো 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 করে মাথা খারাপ করে দেওয়া যে ব্যাপারটা, ওটা আমার ঘুরতে বেরিয়ে ঠিক পছন্দ না। ঘুরতে বেরিয়ে অনেক কিছুই হতে পারে, টাইমে নাও খাওয়া হতে পারে, না ঘুমানো হতে পারে, না কিছু হতে পারে। তো সারাটা হিলটপের কাছে গিয়ে যে মুড়িটা খেয়েছিলাম, ওই মুড়িটাই জাস্ট খাওয়া হয়েছিল সবার, বাকি কিন্তু কারোর কিচ্ছু খাওয়া হয়নি। যাই হোক, সবাইকে অনেক ধন্যবাদ যারা আমার সাথে এসছো এই ট্রিপটাতে। অবশ্যই এখন গিয়ে আবার আড্ডা মারতে বসবো আমরা। আগে আমাদের লাঞ্চ হয়নি, লাঞ্চটাও একটু খেতে হবে, স্ন্যাক্সটাও একটু খেতে হবে, আবার যেটা বলে গিয়ে ডিনার, ডিনারটাও খেতে হবে। সব একদম পরপর গায়ে লাগোয়া খাওয়া হয়ে যাবে। হোটেলের কাছে পৌঁছেই গেছি আমরা, জঙ্গলের মধ্যে থেকে রাইড করে বেশ ভালোই মজা হলো বৃষ্টির দিনে তাও আবার। তো এই তরণ্য গেস্ট হাউস, এ আর এক ছেলের পাল্লায় পড়েছি। দাদার নাম কি বলো? ফোন নাম্বারটা বলো। 790। আচ্ছা। 825। আচ্ছা। 2495। ওকে। এখানে বেলবাড়িতে এসে ঘুরতে যাবে, তো দাদা অ্যাজ গাইড হেল্প করেন, আর এছাড়া ওনার টোটো আছে, টোটোতেও ঘোরান, গাড়ি আছে, গাড়িতেও ঘোরান। কোনো দরকার এখানে ঘোরাঘুরি দাদাকে যোগাযোগ করবেন, ঠিক আছে? খিচুড়ির আইডিয়াটার জন্য থ্যাংক ইউ, সবার মন খুশি হয়ে গেছে। তোদের কেমন লাগছে সন্ধ্যাবেলা লাঞ্চ করতে? কিছুটা খাওয়ার পর এখন একটু জানে জান এসেছে, জানে জান এসেছে। তোর কি অবস্থা? ওদের অসুবিধা কি খবর? ভালো? অনুদের দা কি খবর, কেমন লাগছে? আবার নিয়েছো? ও তেরি, চারবার! ওরে বাপরে, রাত্রে আবার খেতে পারবে তো? মেনু কিন্তু হাইফাই আছে, খরচা করে চোখে দেখতে পায় না। এদিকে আবার ফোন থেকে আপডেট পাওয়া যাচ্ছে, মানে সিমে আপডেট এসছে যে কালকেও বৃষ্টি হতে পারে। ওকে মন দিয়ে কাটা মারছে, আমাকে ইনসাল্ট করা হচ্ছে। আমি পরে বলছি খিচুড়িটা ভালো খেতে হয়েছে। বাড়ি এসে ফ্রেশ ফ্রেশ হয়ে নিয়েছি, হয়ে নিয়ে এখন ভিডিও ফুটেজগুলোকে চেক করছিলাম। এখন দেখছি কালকে সন্ধেবেলায় আমাদের কোনো ফুটেজ নেওয়া হয়নি। সন্ধেবেলায় অ্যাকচুয়ালি আমরা কিছু প্রোডাক্টিভ আলোচনা করছিলাম, যে কিভাবে আরো বেটার এইভাবে আরো নতুন নতুন রাইড কিভাবে অর্গানাইজ করতে পারি, নতুন নতুন আইডিয়াস অনেক কিছু শেয়ার হচ্ছিল, যে কারণে আমি ভিডিও করতে ভুলে গেছিলাম। যখন কোনো প্রোডাক্টিভ আলোচনা হয় না তখন আমি, তখন আমার ভিডিও থেকে কনসেন্ট্রেশন সরে যায়। এখন বাকি ভিডিও কন্টিনিউ করি। 3 ঘন্টার মধ্যে আবার আমরা ডিনার করতে বসে গেছিলাম। খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছে। খাবার ছবি তোলার চক্করে এরা শুরুই করতে পারছে না। এই হলো গিয়ে আমাদের ডিনার, চিলি চিকেন, ফ্রাইড রাইস। খাওয়ার টাইমে এইসব মুখগুলোকে বেকার বেকার দেখাচ্ছি। হ্যাঁ, এদেরকে দেখ, এরা সবসময় চুপচাপ থাকে, সবসময় খাওয়ার দিকেই কনসেন্ট্রেট করে। কাল সকালে কখন দেখা হবে না ঠিক নেই, আগে আগে বেরিয়ে যাবে। দেখা আমাদের হবেই, তারপরে ভাই বলে তবে আমি যাবো। তারপরে তারপরে এবার তুমি যখন টানবে কোথায় যাবো, কোন মন্দিরে যাবো, কোন মন্দিরে যাবো। এনজয় করেছে? বেলবাহাড়িতে ঘুমিয়ে কেমন লাগলো?
আমি আমসত্ত হইনি এখনো, কালকে হব। দাদা একবার হয়েছে কাদার মধ্যে ল্যাটা মাছ ধরতে গেছিল, জঙ্গলে হরিণ ধরতে গেছিল। ওর থেকে বেশি আমি হয়েছি, কারণ আমার স্লোপটা ডাউন ছিল, আমি গাছ ধরতে চাইছিলাম কিন্তু পারছিলাম না। বাইকের দুটো ওই যেখানে ক্যারিয়ার লাগায় ওখানে দুটো মাটির মধ্যে সিট মনে হয় পট বসানো আছে, এদিকে গাছ এদিকে গাছ, দেখেনি। ভালো হয়েছে সব কিছু, কিন্তু কটকি পাটা ঝোলটা হলে একটু জমে যাবে। সুব্রত দা বলেছিল কচ্ছি পাটের ঝোলটা, কিন্তু পালিয়ে গেছে, নিয়ে পালিয়ে গেছে, আবার পথ দেখাচ্ছে এদিকে আসুন এদিকে আসুন।